আপনি বলতে চাচ্ছেন আপনি যে দামটা দিলেন এর চাইতে যদি কেউ কমে দিতে পারে তাহলে আপনারা দাম টাকা ব্যাক করে দেবো, টাকা ব্যাক করে দেবো। বানাটা আপনার কনসেল করা আছে, বানাটা পিতলের বানার, এটাতেও মার্টার যাওয়ার কোনো ভয় নাই। এবং এই যে এইটা দেখছেন এসএসএ, আর এটা হলো ব্ল্যাক শিটের করছে। আচ্ছা, ব্ল্যাক শিট করছে, আপনি নষ্ট মানে দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি নিউ সুপার মার্কেটের নিস্তলায় অবস্থিত নিউ আজমির এন্টারপ্রাইজের শোরুমে। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ক্রোকারি আইটেম। আজকে আপনাদেরকে স্পেশালি একটি আইটেম দেখাবো, এই আইটেমটা হলো গ্যাসের চুলা। অনেকে আমাকে বলেছে যে আপনি ইলেকট্রিক চুলা দেখান, ইন্ডাকশন দেখান, ইনফ্রারেড দেখান, তো কখনো গ্যাসের চুলা দেখান নাই। তো আপনাদের জন্য এই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে সেরা মানের গ্যাসের চুলা, যে গ্যাসের চুলা কিনলে মানে আজীবনেও এটা নষ্ট হবে বলে মনে হয় না। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস আমরা বিল্লাল ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাই আজকে কী দেখাবেন? হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো হলো খুবই পুরনো ব্র্যান্ডের মধ্যে আপনাকে দুইটা চুলা দেখাবো, যেটা নাকি আপনার মার্বেলের চুলা বলা হয়, আর দুইটা সম্পর্কে আপনাদের ডিটেলস সব কিছু বলবো আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা সর্বপ্রথম বলি, যেটা আপনার দুইটা চুলা সেম চুলাই, শুধু আপনার পেন সাপোর্টের একটু এবং বানারটা একটু ডিফারেন্স, এছাড়া সবই সেম। এই দুটা চুলাই হলো আপনার মার্বেলের চুলা, যেভাবে ইউজ করেন আল্লাহর রহমতে 10 থেকে 15 বছর ইউজ করতে পারবেন। আর এই চুলাটার বৈশিষ্ট্যটা হলো সর্বপ্রথম, এটা হলো আপনার স্কোয়ার জিকের। স্কোয়ার জিক হলে কি হয়, আপনার নড়াচড়ার ভয় নাই, এবং যত খুশি ওয়েট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনার ওয়েটটাও যদি দেখতে যান, এই পেন সাপোর্টারের ওয়েটটা আপনার 1.5 থেকে 2 কেজি ওয়েট, যা নর্মালি হয় হলো আপনার 500 আধা কেজি কিংবা 1 কেজি হয়, আর এটা 1.5 থেকে 2 কেজি ওয়েট। আচ্ছা, তো এটা অনেক হ্যাভি করে নিচ্ছে। এবং বানারটা যেটা দেখতেছেন সেগুলো হলো আপনার পিতল বানার, পিতল বানার, মানে নষ্ট হওয়ার ভয় নেই। মিনিমামও যদি ইউজ করেন 8 থেকে 10 বছর, বললাম না যে 8-10 বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন টেনশন ছাড়া। পিতলের বার্নার হতে মনে হয় তাপটা বেশি উৎপন্ন হয়, পিতলের বার্নার হতে এটা টেকসই হবে এবং তাপমাত্রা হবে, নীল আগুন আসবে, কোনো ই হবে না, আপনার কালি উঠবে না। আর এটা হলো কনসেল করা, কনসেল করার কারণে কি হয় যে ভাতের মারটার যাওয়ার ভয় থাকে না। এই যে দেখেন এখানে ফুললি কনসেল, ভাতের মারটার যাওয়ার ভয় নেই। এবং এই যে এইটা দেখতেছেন, এটা কলম অ্যাসেসের, আমি তো ইনটেক চুলা দেখাচ্ছি আপনাদের, এটা ফুল অ্যাসেস, এই যে দেখেন ফুল অ্যাসেসের এটা আপনার। আচ্ছা, যেভাবে খুশি সেভাবে ইউজ করেন, কোনো সমস্যা নাই আর কি। এটা দুটোটা বানারই বড় বানার, অনেকগুলি বানার হয় কলম ছোট বানার, এটা কলম বড় বানার। এবং এটা আগুনে যে আসবে, এই যে দেখেন এখানে একটু ছিদ্রটা দেখবেন, খুবই ছোট ছোট আছে অনেকগুলি ছিদ্র, যেটা দিয়ে আগুনের পাতিলের চারপাশে আগুনটা লাগবে, মানে আপনার আগুন এক অনেক চুলে আসে, এক সাইডে আসে আগুন আরেক সাইডে আসে না, এটা এরকম কোনো ইয়ে হবে না, এটা প্রত্যেকটা জায়গায় লাগবে আগুনটা আর কি। আচ্ছা, আর এটা বানারটা দুটোটা একই বানার, বড় বানার। এবং এই যে এই নবটা দেখতেছেন, অনেকগুলি নব থাকে হলো প্লাস্টিক নব, কিন্তু এটা হলো অ্যাসেসের নব। অ্যাসেস নব হওয়ার কারণ কি, অ্যাসেস নব হলে আপনার এই যে এইটা দেখতেছেন, এটা প্লাস্টিক নব হলে ভেঙে যায়, কিন্তু এটা ভাঙা টাঙার ভয় নেই। এবং এই যে এখান থেকে পানিটা ঘুরে যদি এখানে আসে, এই নবের দিকে, নব দিয়ে পানি ঢুকবে না, আর ভেতরে যাওয়ার কোনো ময়লা টয়লা যাওয়ার কোনো ভয় নেই, আর যেভাবে খুশি আপনি সেভাবে এটা পরিষ্কার করতে পারবেন। আচ্ছা, এই চুলাটা কিভাবে চালাতে হয় এটা একটু দর্শকদের বলুন। আচ্ছা, সেটা বলতেছি, এটা আপনি দিলেন, এটা জাস্ট আপনি পুশ করবেন, আগুন জ্বললো, দুটোটাই আগুন জ্বললো। অনেক টাইম আমরা ছোট দম দেওয়ার জন্য চুলা চাই, আগুন চাই না, তখন এই যে এইটা, এটা নিচে নিয়ে যাবেন, এই টিক চিহ্নটা নিচে নিয়ে যাবেন, এটা অফ হয়ে যাবে, শুধু এটা জ্বলবে। আচ্ছা, মানে আগুন দেখে আপনি শান্তি পাবেন যে এত সুন্দর আগুন, নীল, অনেক চুলা কালি আসে, আমি বারবারই এই কথাটা বলতেছি, কালি আসে, কিন্তু এই চুলাটা কালি আসার কোনো প্রশ্নই আসে না। এবং মার্বেল যেভাবে খুশি সেভাবে ইউজ করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এটা হলো আপনি গেল স্কোয়ারের মধ্যে, নিকুর মধ্যে সবচেয়ে হ্যাভি, বাজারে যত চুলা দেখেন তার চেয়ে সবচেয়ে হ্যাভি মার্বেল চুলা এটা। ওকে, হ্যাঁ, এরপরে যদি জানেন একটা ছোট, এটা হলো আপনার সেম চুলাটাই, আপনার একটু রেঞ্জ কমের মধ্যে আর কি। ওকে, এটা বানারটা আপনার কনসেল করা আছে, বানারটা পিতলের বানার, এটাতেও মারটার যাওয়ার কোনো ভয় নাই। এবং এই যে এইটা দেখছেন এসএসএ, আর এটা হলো ব্ল্যাক শিটের করছে। আচ্ছা, ব্ল্যাক শিট করছে, আপনি নষ্ট মানে দেখতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। আচ্ছা, ওটা ওটা বার্নারটা পিতলের, 100% পিতল ভাইয়া, 100% পিতলের বানার।
এবং এটা তো সেম আপনি আনলিমিটেড ওয়েট, যত খুশি আপনি ওয়েট দেন কোনো সমস্যা নেই, এবং ফায়ারিংটাও আপনার আনলিমিটেড। আচ্ছা, এবং এই যে মার্বেলটা দেখতেছেন, অনেক মার্বেলে দাগ পড়ে কিন্তু এটা দাগ পড়ার কোনো ভয় নাই। গ্লেস সবচেয়ে সুন্দর, আপনি দেখতে একবারে গ্লাসের মতো, কিন্তু না, গ্লাস না, এটা মার্বেলের চুলা। আচ্ছা, এবং ছোট্ট একটা পেন সাপোর্টার দেওয়া আছে, যেটা নাকি আপনি ভাতে মাঠটার দাও ছোটো পাত্র যখন বসাবেন তখন এটাতে বসাতে পারবেন, মানে একবারে ছোট্ট চায়ের জন্য তখন এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এইগুলি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে, 5 বছরের কোনো সমস্যা হলে জাস্ট আমাদের ঢাকার মধ্যে যদি হয় কল করবেন, আপনি সার্ভিস করে দেবে, এবং ঢাকার বাইরে যারা আছে তারা পাঠিয়ে দেবেন, আমি ঠিক করে আপনাদের 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো এগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া দেন। হ্যাঁ, এটা যেরকম চুলা সেরকম দাম আমি রাখতেছি না, আজমির তো সর্বটাই আপনাদের একটা রিজনেবল প্রাইস এবং ভালো প্রোডাক্ট এবং ভালো একটা পরিচিত একটা ব্র্যান্ড দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আজমির এবারও আপনাদের একটা ভালো প্রোডাক্ট এবং পরিচিত ব্র্যান্ড এবং দামের দিকে রিজনেবল প্রাইস রাখতেছে। এরকম একটা চুলা যদি নন ব্র্যান্ডের গুণে নিতে যান আপনি 15 থেকে 16 হাজার টাকা পড়বে, কিন্তু আমি 15-16 হাজার টাকা রাখতেছি না, আজমির সর্বটাই হোলসেল প্রাইস এটা মাত্র রাখতেছে আপনাকে 12,500 টাকা। এবং এই প্রাইসটাও যদি আপনি 12,500 টাকার থেকে 10 টাকা কম পান, আইসা বলবেন 6 মাসের মধ্যে কোথাও কম পাইলে টাকা ব্যাক। এবং এইটারই সেম আবার একটু রিজনেবল প্রাইসের মধ্যে আর একটু কমের মধ্যে, সবাই তো আর একটু বেশি প্রাইসের মধ্যে নিতে চায় না, কেউ একটু কমের প্রাইসের মধ্যেও চায়, সেক্ষেত্রে এটা সেম নিকো ব্র্যান্ডের মধ্যে এটা 9,800 টাকা দিচ্ছে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন আপনি যে দামটা দিলেন এর চাইতে যদি কেউ কমে দিতে পারে তাহলে আপনারা দাম টাকা ব্যাক করে দেবো। কারণ আর একটা কথা বলবো যে আপনারা বিশ্বস্ত দোকান থেকে অবশ্যই নেওয়া ভালো, কারণ আজমিরে তো আপনাদের সবাই জানেন যে আজমির কীরকম, আজমিরের উপরে একটা সবারই একটা বিশ্বাস এসে পড়েছে, তো আমরা বিশ্বাসটা অবশ্যই রাখার চেষ্টা করি। তো আমি বলবো যে আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট পাবেন, কোনো কপি কোনো কিছু প্রোডাক্ট পাবেন না। আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা বলে দেন। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা বলে দিতেছি, আমাদের হলো নিউ আজমির এন্টারপ্রাইজ 360 নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক নিচতলা, এটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে যে মার্কেট আছে সেটা, 16 নম্বর গলি, নিউ আজমির এন্টারপ্রাইজ, যাও যে কেউ কেউ বললেই হবে, দেখা দিবে। এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় এটা একবার কিনলে কয় বছর টেকবে? ইনশাল্লাহ এটা একবার এটা আপনি কিনলে আপনি 10-15 বছর ইউজ করতে পারবেন, এবং এটা বলতে পারি যে 100% আপনি আমার দোকানে পার্মানেন্ট কাস্টমার ইনশাল্লাহ হবেন। আচ্ছা, মানে একবার একটা প্রোডাক্ট কিনলে আপনার বিশ্বাস যা আরও প্রোডাক্ট মানুষ নেবে ইনশাল্লাহ, আপনার দ্বারা আরও 10টা কাস্টমার পাবো, কারণ কি ভালো একটা প্রোডাক্ট দিলে অবশ্যই আমার কাস্টমার বাড়তে থাকবে, আর যদি খারাপ প্রোডাক্ট দিই কাস্টমার কমতে থাকবে, তো আমি চাবো না আমার কাস্টমার নষ্ট হতে, তার জন্য আমি আপনাদের একটু ভালো প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন ভাইজান।